এই তো আফা গিফটার দেব, তাই সব কিছু রেডি করে নিলাম। আগে আমি বেগুনি বানিয়ে ফেলবো। বিসমিল্লাহ, তেলের পরে বসাই দিলাম। তো বেগুনি দিয়ে দিছি, বেগুন গুলা হয়ে আসছে। মার মধ্যে লাল লাল হয়েছে মাশাল্লাহ। এই তো আমার গোল বেগুন বানাচ্ছে। তো পেঁয়াজের জন্য ডালগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ প্রচুর তেল খায় কিন্তু পেঁয়াজ বেগুনিতে। বিসমিল্লাহ রহমান রহিম। তো পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। পেঁয়াজ গুলো হয়ে গেছে, এখন চানা ভাজি করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আছে আদা বাটা, এখানে আছে রসুন বাটা, এখন দিয়ে দিব আমি। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম। তো মশলা দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা লবণও দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়ে দেব, পানিও দিয়ে দিলাম। তো আমি তোমাকে এখন আলু দিয়ে দিব। বিসমিল্লাহ, আলু কিন্তু কাজে একটু ভালোভাবে কেটে ফেলে, তারপর আলুটা হলে মজা লাগে। দিয়ে দেবো তোমাকে, এখানে কিন্তু চানা গোটা আলুও রাখছি, ফুল ফুল আলু, বাঙ্গা দু বাঙ্গা দু বাঙ্গা করে। এখন এগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ রহমান রহিম।
এই তো দেখতে পাচ্ছেন চানা বাটাটা দিয়ে দিছি আমি একটু করে ঢাকনা দিয়ে দিছি। এই তো আলুর চপ বানাবো, তেল দিয়ে দিছি, খামি শেষ হয়ে গেছিলো তাই খামি বানিয়েছি আবার। এরকম নবু জারি দিলে 20 মিনিট দুধ দুধ ভরাবে। চলে বা হামজলে দেন সুন্দর গুলো গোক বাজাই দিয়ে দিয়ে যাবো। এটা আলু চপ হয়ে গেছে, দাও খানে দাও বিস্কিট আরো দিতে হবে, তো আগে বিস্কিটে রেখে দাও বিস্কিট দাও। আমাকে হেল্প করতেছে, আমি থাকতেছি না জাল না, আমি খুব হ্যাপি বরাবর হয়েছে জানা, আমি নিবে না কেন, তেলে যে দাম, তারপর বেসম ময়দা, তো একটা 5 টাকা নিবে না কেন, আলু একটা 5 টাকা তো আলু সব না। তুমি আরো বলছো যে কিনে নিবে, আমি বলতেছি যে না বানাই ফেলি, একবার বানাইছি যখন আর দুটা আছে দুটা দিচ্ছেটা। নুডলস বাদি করবো, নুডলস গুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, ঠান্ডা পানি দিয়ে রাখছি। কাঁচামরিচ কুচি, এটা এগুলো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব, এটাও ডিমেরটা দিয়ে দিচ্ছি। টেস্টি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম বটনে দিয়ে দিছি, ডিম আরেকটা দিয়ে দেবো, এখন একটা ডিম আরেকটা দিয়ে দিছি। এখন নোটিশগুলো দিয়ে দেবো, বিসমিল্লাহ। রোজা রেখে রান্না করতেছি, কেমন হয় লবণ হয় কিনা আল্লাহ জানে, এমনি তো হয়ে যাবে আল্লাহ রহমতে। গাড়িতে না সত্য না সত্য আমার ভালো লাগে।
No la dejaba al fútbol. Restaurante en Culana, antes de la tecnología. Cuando uno no es estudiante, no se da. ¿Qué fue con la poli? ¿Qué fue con la poli?